মদন জমিদারের জমিতে চাষ করে যা টাকা উপার্জন করত তাদের তাদের সংসার কোনোরকমে চলত। মদন তার স্ত্রী পায়েল আর তার ছেলে বল্টুকে নিয়ে রূপনগর গ্রামের একটি জঙ্গলে বাস করত। তারা খুবই গরিব ছিল। মদন জমিদারের জমিতে চাষ করে যা টাকা উপার্জন করত তাদের তাদের সংসার কোনোরকমে চলত। শোনো পায়েল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। টেনশনে আমার মাথাটা ফেটে যাচ্ছে। আমি এতই কম টাকা ইনকাম করি যে আমাদের তিনজনের পেটই ঠিক মতো চালাতে পারি না। শোনো মদন, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বলছি কি, সামনেই তো শীতকাল, আমি উল দিয়ে খুব সুন্দর সোয়েটার বানাতে পারি। জঙ্গলের অনেক পাখিরই তো শীতকালে সোয়েটারের প্রয়োজন পড়ে। যদি কোনো পাখি আমাকে সোয়েটার বানানোর অর্ডার দেয় তাহলে কিছু টাকাও উপার্জন হবে। হ্যাঁ পায়েল, বুদ্ধিটা তো খারাপ না, এরকম তাহলে তো বেশ ভালোই হয়। এরপর পায়েল তার জমানো কিছু টাকা দিয়ে উল কিনে নিয়ে আসে আর সোয়েটার বানানো শুরু করে। পায়েলের বানানো সোয়েটার দেখে জঙ্গলের কিছু পাখি তাদের বাচ্চাদের জন্য সোয়েটার বানানোর অর্ডার দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মদন পায়েলকে ডেকে বলে, পায়েল, একটা খুশির খবর আছে, তুমি সোয়েটার বোনা বন্ধ করো, তোমাকে আর সোয়েটার বুনতে হবে না। কিন্তু কেন, কি হয়েছে মদন? আমি তোমায় বলেছিলাম না, আমার এক বন্ধু শহরের ফ্যাক্টরিতে কাজ করে, ও আজকে আমাকে ফোন করেছিল। ও বলল এই ফ্যাক্টরিতে নাকি আমার জন্য কাজ আছে। মদনের কথা শুনে পায়েল খুব খুশি হয়। তুমি সত্যি বলছো মদন, এ তো খুবই খুশির খবর। কিন্তু মদন, আমি তো তোমার সাথে যেতে পারবো না, কারণ আমি গ্রামের অনেক পাখির থেকেই সোয়েটার বোনার অর্ডার পেয়েছি। এখন এই সোয়েটারগুলো ঠিক সময় মতো ডেলিভারি করতে না পারলে খুবই সমস্যা হবে। আরে পায়েল, তুমি এত চিন্তা কেন করছো? তুমি এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নাও, তুমি শহরে গিয়ে সোয়েটার বুনবে, আর আমি ছুটির দিন দেখে সোয়েটারগুলো গ্রামে এসে ডেলিভারি দিয়ে যাব। এরপর মদন অনেক আশা নিয়ে তার বউ আর বাচ্চাকে নিয়ে শহরে চলে যায়। শহরে যাবার পর মদনের বন্ধু বল্টু তাদের জন্য একটা থাকার ঘরের বন্দোবস্ত করে দেয়। শোন মদন, শহরে কিন্তু ঘর ভাড়া অনেক বেশি, তুই এখন তোর পরিবার নিয়ে কোনো মতে এখানে থাক। ফ্যাক্টরিতে কাজ করা শুরু করলে আস্তে আস্তে একটা ভালো বাড়ি ভাড়া করা যাবে। কোন তোকে অনেক ধন্যবাদ বল্টু, তুই আমার জন্য অনেক উপকার করলি রে। এরপর মদন ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে দেয়। আর পায়েলও সোয়েটার বুনতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন পায়েল সোয়েটার বুনছিল, তখনই বল্টুর বউ কাকুলি পায়েলের কাছে আসে। আরে পায়েল, তুমি তো বেশ ভালোই সোয়েটার বুনছো দেখছি, তো তোমার এই সোয়েটার বুনে নিশ্চয়ই ভালোই লাভ হয়। না গো কাকুলি দিদি, গ্রামে সেরকম পারিশ্রমিক পাওয়া যায় না। তা তুমি এক কাজ করো না, শহরে কিছু সোয়েটারের অর্ডার তোলো, শহরে সোয়েটারের দাম অনেক বেশি, আশা করি তুমি ভালোই পারিশ্রমিক পাবে। এরপর পায়েল শহরের কিছু পাখির সোয়েটারের অর্ডার তোলে। এরপর পায়েল বুঝতে পারে গ্রামের থেকে শহরে সোয়েটারের পারিশ্রমিক বেশি পাওয়া যায়। একদিন ফ্যাক্টরিতে কাজ করতে করতে হঠাৎই মদনের হাতে চোট লাগে আর মদনের একটা হাত সম্পূর্ণ ভেঙে যায়। এ কি মদন, তোমার এরকম হাত কী করে হলো?
আমি বুঝতে পারিনি পায়েল, মেশিনে কাজ করতে করতে হঠাৎই আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম, আর তখন এই দুর্ঘটনা ঘটে যায়। এরপর মদনের বন্ধু বল্টু ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার মদনকে দেখে বলে, শুনুন মদন, আপনার একটা হাত সম্পূর্ণ ভেঙে গেছে, আপনাকে এখন বেড রেস্টে থাকতে হবে, আপনি এখন কোনো কাজই করতে পারবেন না। এরপর মদন আর পায়েল দুজনে খুব চিন্তায় পড়ে যায়। এখন কি হবে পায়েল, আমি তো শহরে এসেছিলাম অনেক টাকা ইনকাম করবো বলে, কিন্তু এখন তো আমি কোনো কাজই করতে পারবো না, এখন আমাদের সংসারটা কীভাবে চলবে বলতো? তুমি এত চিন্তা করো না মদন, আমি শহরে কিছু সোয়েটার বোনার অর্ডার পেয়েছি, আর এখানে গ্রামের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া যায়। তুমি ধৈর্য ধরো মদন, দেখবে সব ঠিক হয়ে গেছে। এরপর একদিন পায়েলের কাছে শহরের একটি অচেনা পাখি আসে। আপনার নাম কি পায়েল? আর কি, হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি খুব সুন্দর সোয়েটার বলতে পারেন। শুনুন পায়েল, আমার একটা সোয়েটারের ফ্যাক্টরি আছে, সেখানে একজন কর্মচারী প্রয়োজন। আপনার হাতে বোনা সোয়েটার আমি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি আপনার কাছে আসলাম। আপনি কি আমার ফ্যাক্টরিতে কাজ করবেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন করবো না, আর এমনিতেও আমার এখন অনেক টাকার প্রয়োজন, কারণ আমার স্বামীর একটা হাত সম্পূর্ণ ভেঙে গেছে, ও আর কোনো কাজ করতে পারে না। এরপর পায়েল ওই সোয়েটারের ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। কিছুদিন পরে পায়েলের প্রমোশন হয়ে যায়। সত্যি পায়েল, তোমাকে বউ হিসেবে পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে যে কী হতো ভগবানই জানে। না মদন, এসবই তোমার জন্য হয়েছে, তুমি যদি আমার শহরে আজ নিয়ে না আসতে তাহলে আমি কখনোই এত বড় জায়গায় পৌঁছাতে পারতাম না। এরপর পায়েল আর মদন একটা বড় বাড়ি কেনে, আর এভাবেই তারা সুখে শান্তিতেই বাকি দিনগুলি কাটাতে থাকে।